আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহবাদ আল্লাহ তালুক লাখ কোটি শুক্রিয়া যে আমরা এখানে একত্রিত হতে পেরেছি আমরা সলাত আদায় করেছি আল্লাহ তালা আমাদের সমস্ত আইবাদ যেন কবুল করে নেন সুরা মু এবং সুরা নূর এবং সুরা ফুরকা এই তিনটি সুরা নিয়ে আঠারো পাড়া সুরা মু দিয়ে শুরু সুরা নূর এক থেকে চৌষট্টি সম্পূর্ণটায় এবং সুরা ফুরকানের এক থেকে বিশ নম্বর আয় এই পাড়ার মধ্যে আছে আমরা দুটো সুরা নিয়ে আলোচনা করব। একটা হলো সুরা মু এবং সুরা নূর ইনশা আল্লাহ আর সুরা ফুরকানটা আমরা আগামীকালকে আল্লাহ চান আমরা আলোচনা করব সুরা মুমিনুনের মধ্যে মৌলিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা তার খুব ফ্যান্টাস্টিক একটা আলোচনা হলো প্রথমেই এবং প্রথম আয়াত যেটা কদ আফলাহাল মুমিনুন যে মুমিন রায় সফল কাম হয়ে গেছে এই হয়ে গেছে কথাটার মধ্যেই হল একটা ইঙ্গিত যে যে মুমিনদের চরিত্রগুলো এখানে বলা হবে এই কারোর মধ্যে ঢুকলে সে দুনিয়া এবং আখেরাতে তার সফলতা অবশ্যম্ভাবী অবশ্য হয়ে গেছে তো এখানে এগারোটা আয়াতে তাদের সাতটা গুণের কথা বলা হয়েছে যদি কোনো মুমিনের মধ্যে এই গুণ সাতটা আসে তাহলে তাদের অনেক উপকার আছে এক নম্বর হলো এই যে তারা সালাতের ক্ষেত্রে যে খুবই বিনম্র হয় খুশু খুজু থাকে নরম সরম হয়ে নামাজ পড়ে তাদের দেহ তাদের তেলাওয়া তাদের চোখের পানি সবগুলোই প্রমাণ করে যে সে নামাজেতে অত্যন্ত মনোযোগী এবং নরম অবস্থায় আছে দুই নম্বর হলো যে কোনো সময় কোনো বাজে কথা এবং বাজে কাজ যেটাতে কোনো লাভ নাই বরং ক্ষতি এইরকম কথা বা কাজে সে লিপ্ত নয় তিন নম্বর হলো যে জাকাতের জন্য কাজ করে মানে হলো নিজেকে সবসময় পবিত্র রাখবে তার খাওয়া পানি তার পরিবারের খানি দানি সবগুলোতে এমন অবস্থা থাকবে যে পবিত্র জিনিস তার দেহের মধ্যে ঢুকবে না এজন্য আল্লাহ তালা শব্দটা ব্যবহার করেছেন যে জাকাতের জন্য কাজ করে পবিত্রতার জন্য কাজ করে জাকাত মানে হলো এখানে এটা মক্কিসুরা মক্কিসুরা তখন জাকাত ফরজ হয়নি কিন্তু আল্লাহ তালা প্রিপারেশন করতেছেন দেখো তোমার যে দেহটা আছে এটা ভালো খাবার না ঢুকলে কিন্তু আসলে সফলতা আসবে না চার নম্বরটা হল গুপ্তস্থান হেফাজত করা গুপ্তস্থান হেফাজত করা মানুষের মানে পৃথিবীর মানুষের ধ্বংস যে সমস্ত কারণে হয়েছে আল্লাহ তালা দেখাইছেন বিভিন্ন জাতির মধ্যে যখন এই জিনিসটা তারা হেফাজত করতে না পারে তখন তাদের মারাত্মক সর্বনাশ হয়ে যায় পাঁচ নম্বর হলো আমানাথ যদি কারোর কাছে থাকে সেটাকে সঠিক প্রাপকের কাছে পৌঁছে দেওয়া এবং এটাকে সুন্দর ভাবে রাখা আমানাত। এখন তো কালকে আমাদের এক ভাই বলতেছেন ভাই এখন কাউকে কিছু ঋণ দেওয়া মানে হলো এই যে হয় টাকা আপনি পাবেন না অথবা বন্ধুত্ব আপনি পাবেন না মানে টাকা যদি পায় না ঠিক মতো দেখা যাবে যে অনেকবার বলে কো এটা টাকাটা নিতে নিতে এমন হয়ে যায় যে বন্ধুত্বটাও নষ্ট হয়ে যায় এই আমানত যেটা আমানাথের সংরক্ষণ করা দরকার ওয়াদা ওয়াদা যা মুখের ভাষা মুখ দিয়ে আমি কথা বললাম একটা এই কথা নরচল হবে না কথা যা বললাম বলে দিলাম নরচল নাই এই রকম ওয়াদা ঠিক রাখা সাত নম্বর হলো যে নামাজের কথা আবার ডবল বলা হয়েছে আগে একবার বলেছে নামাজে বিনয়ী হবো আবার বলেছে নামাজের ক্ষেত্রে সংরক্ষণ করে অক্ত অনুযায়ী নামাজ পড়ে এবং তাদের নামাজে কাজা বলে কোনো জিনিস নেই তাদের জীবনে কাজা নামাজ কি আবার চান্স সেটা হয়ে যায় মানে নিয়মিত কাজা হয়ে যাচ্ছে এটা তো ইমানদারের লক্ষণ না করে আল্লাহ বলছেন যে এই সাতটা গুণ যখন একজন মানুষের মধ্যে আসে তবু ইকাহমুল ওয়ারিস তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে এখন ওয়ারিস হয়ে যাবে মানে কি আপনি জান্নাতুল ফেরদাউসের যাবেন দা খেলুন মানে সেখানে প্রসেস করে দেখা গেল যে আপনার আমল মেয়ে তারপরে অনেক গুরু দেখে থেকে আপনি গেলেন এটা হলো একটা প্রসেস আর একটা হলো ও মানে তুমি এমন ব্যক্তি যে তুমি দাবি করতে পারবা আল্লাহর কাছে যে আমার আমার ও আর সম্পত্তি এটা আমার ইনহারিটেন্স বললো আমার জান্নাতের ফেরদাওস দাও এইটা এই আল্লাহ বলছে এই সাতটা গুণ তোমার মধ্যে আসবে তুমি অটোমেটিক জান্নাতের ফেরদাউসের জায়গা তুমি পাচ্ছ এইটা হলো আমাদের খুবই আশার একটা জিনিস এই সুরার মধ্যে এরপরে আল্লাহ তার একত্ববাদের প্রমাণ ১২ থেকে ২২ নম্বর আয়াতে তিনি দিয়েছেন প্রথমে মানব সৃষ্টি কিভাবে হয়েছে প্রথমে মাটি থেকে তারপর নুৎফা থেকে নুৎফা থেকে আল্লাহ তালা কিভাবে একের পর এক তৈরি করেছেন তার বর্ণনা দিয়েছেন এরপর আসমান গুলোকে এখানে এই সুরার মধ্যে আমরা দেখতে পাই যে আসমানকে আল্লাহ তালা সব তরা বলেছেন তারা মানে হলো স্তর যেটা এখনকার বিজ্ঞান বলে যে আসলে স্তর আছে এরপরে হল পানি পানি এবং গাছ পানিটা কিভাবে তৈরি হয় আল্লাহ তালা বলছেন আমি পানি আকাশ থেকে পাঠিয়ে জমিনকে এমন ভাবে তাকে তৈরি করে দিয়েছি যে ওই পানিটা সে আটকে রাখে এই যোগ্যতা পানিতে জমিতে আছে এই যদি না থাকতো আল্লাহ তালা বলতেছে যে যদি না থাকতো এই যে সুকুন যদি না হতো ওই পানির ট্যাংক যদি না হতো পৃথিবীতে তাহলে দেখেন না সাহারা মরুভূমিতে ওখানে বৃষ্টি কিন্তু হয় মাঝে মাঝে কিন্তু ওই বৃষ্টি দেওয়ার সাথে সাথে নিচে চলে যাচ্ছে ধরে রাখে না যার ফলে ওখানে কোন গাছপালা হয় না অথচ আমাদের জমিগুলোতে দেখেন বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পরে ওখানে কাদা হয়ে যাচ্ছে ওখানে তিন চার দিন ওইভাবে পানি থাকতেছে পানি পানি থাকতেছে ওখানে মানে গাছ ওখান ফল খাচ্ছে আল্লাহ বলেন যে এটা আমি করে দিচ্ছে এরপরে আল্লাহ বলতেছেন যে দেখ তোমাদের খাওয়ার দরকার খাওয়ার জন্য পশুপাখির ওখান থেকে গোস্তর ব্যবস্থা করে দেই খাদ্য পানীয় ব্যবস্থা করে দেয় দুধের ব্যবস্থা করে দেয় এগুলো সব বর্ণনা করে দিয়ে দেখেন আল্লাহর কি সিস্টেম যে যখন তিনি তার একত্ববাদ আমি যে একা আমি যে আল্লাহ আছি এটার প্রমাণ কিন্তু উনি আমাদেরকে এইভাবে দেখে দেখে দিয়ে যাচ্ছেন তোমার শ্বশুর পাশে একটু তাকায় দেখো দেখলে তোমার মাথাটা সাজ দা সেইদা যায় তোমার মাথা নিচু হয়ে যাবেই এবং তোমরা আল্লাহকে তোমরা চিন্তা করবেই আল্লাহর ব্যাপারে এরপরে চারজন নবীর কথা এখানে বর্ণনা করেছেন তবে এখানের ঘটনাগুলো একটা অন্য ধরনের ঘটনা অন্য অন্য সূরায় পাবেন যে মূসা আলাইহিস সালামকে কিভাবে জন্ম গ্রহণ করার পরে কিভাবে বড় করে তুলেছেন কোন কোন সুরায় পাবেন কিভাবে তিনি স্ট্রাগল করেছেন এখানে চারজন নবীর কথা আসছে যে তাদের ধ্বংস তাদের কওমের ধ্বংসের পরে তাদের কওমরা কিভাবে আবার যে ভালো যারা ছিল তারা কিভাবে আবাদ করেছে তার এই মধ্যে আছে এক জন্য দেখবেন যে মানে মাঝে মাঝে মনে হয় যে একই নবীর কথা বারবার আছে কেন দেখেন এই সুরাই এমন ভাবে বর্ণনা করা হয়েছে যেটা অন্য কোন সুরাই নাই যে একজন নবী তার কমকে ধ্বংস করার পরে যে বাকি কিছু লোক ছিল তাদেরকে নিয়ে তিনি কিভাবে জীবন যাপন করেছেন তার বর্ণনা আছে এখানে তো এখানে প্রথম নুহ আলাহ সাল্লামকে দিয়ে শুরু হয়েছে নুহ দিয়ে শুরু হওয়ার পরেও উনি বলেছেন যে তার কমকে ধ্বংস করা হলো যখন জাহাজ থেকে উনি নামতেছেন তখন একটা দোয়া করে নামতেছেন সেই দোয়াটা হলো এই রব্বি আঞ্জিলনি মুনসেলেন মুবারকা ও আংতা খায়রুল মুনসেলিন কোন ঘরে যখন নতুন যাবেন পড়তে হয় যে আমি এই ঘরে আল্লাহ তুমি আমাকে এমন ভাবে নামাও এখানে যে নামানোর মধ্যে বরকত আছে এবং তুমি দেখো যে যারা জান্নাতে যায় যারা নতুন করে পৃথিবীকে আবাদ করার স্বপ্ন দেখে তাদের চিন্তাটা দেখো ওই মা পা রাখার সাথে সাথে এই কথাটা বলছে তালা বলেন যে আমি সেই অনুযায়ী তাদের জাতিকে তৈরি করে দিলাম তারপরে আরো শতাব্দীর পর শতাব্দী জেনারেশনের পর জেনারেশন তৈরি হচ্ছে এবং আসলে বর্তমান পৃথিবীতে যদি বলতে হয় আমরা মন্যন্তর শব্দটা বাংলায় বলি মাঝে মাঝে মন্যন্তর শব্দটা হলো মনুযুক্ত মন অন্তর মানে মন্নন্তর এক মনু থেকে আরেক মনুর আগমন মনু মানে মানুষ আদম আলাহিসাল্লামের পরে নুহ আলাইসাল্লামের আগ পর্যন্ত যে মানুষগুলো ছিল তার মধ্যে মাত্র কয়েকজন মানুষ ছাড়া সবাইকে মেরে ফেলা হয় তো এই জন্য হয় মানে আরেক মনু মানুষ বলা হয় মানে সন্তান থেকেই সারা পৃথিবীতে এখন আমরা কিন্তু বসবাস করতেছি এবং খুব মজার বিষয় হলো যে আমাদের আমাদের পূর্বপুরুষের নাম ছিল অঙ্গ বঙ্গিঙ্গ এই তিন তিনজন থেকে বঙ্গর সন্তান হলাম আমরা আমাদের বাংলাদেশের এখানে এটা কিন্তু নুহা আলাইসাল্লামের ছেলে সাম এমন নোহের থেকে আসছে তো এটা আল্লাহ তালা বল বলেন যে জাতি গোষ্ঠী আমি সেখান থেকে তৈরি করে দিই সারা পৃথিবীতে তোমরা যে মানুষগুলো এখন সৌন্দর্য বিকশিত করছ এরা হলো নুহা আলাইসাল্লামের এই বাচ্চাদের এরপর হুদ আলাইসাল্লামের ধ্বংস করার কারণ সম্পর্কে আল্লাহ বলছেন তারা জাগতিক হয়ে গেছিল জাগতিক সেকুলার হয়ে গেছিল সেটা কি ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া না নামুতু ওয়া নাহইয়া ওয়া মান নাহনু বিমাবউথে এই যে দুনিয়াটা দেখছই এখানেই আমাদের জীবন থাকবে এখানেই মরে যাব এরপরে আবার এখানে আমরা কেউ জীবিত থাকি কেউ মরি আর এরপরে একবার মরার পরে আর আমাদের কোনো ওঠা-উটি নাই কাজেই নগদ যা যা পাওয়া হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক ওই বাকি আর কি আছে ওগুলো নিয়ে জাগতিকতা যেটা বলা হয় আল্লাহ তাআলা বলেন যে এদেরকে আমি শেষ করে দিলাম শেষ করে দিয়ে কারণ এদেরকে এদের মাথা যখন এগুলো ঢুকে যায় তখন শেষ করাই বড় ধরনের আল্লাহ আমাদের শিক্ষা দেয় পরিবার নিয়ে আসলেন সেখান থেকে আল্লাহ বলেন যে তাদের বংশধর কেয়ামত পর্যন্ত বহু করুন আমি কিন্তু এরকম দিয়ে দিয়েছি এই জন্য মনে করা উচিত না হুদ আলাহিসাল্লাম কাহিনী বোধ ওখানে শেষ না আল্লাহ তালা বলছেন যে না তারা ইমানদারেরা জীবন যাপন করেছে মুসা হারুন সম্পর্কে অনেক গল্প করে তারপর বলছেন যে ফস্তাকবার ওয়াকানা ক মানে আয়ালিন এই যে ফেরাওন যেটা ছিল সেটা ছিল একটা অদ্ভুত জাতি এই উদ্ধত জাতিকে আল্লাহ তালা বলেন আমি ক্রাশ করে দিয়েছি আমি শেষ করে দিয়েছি হ্যাঁ তাদের কথা ছিল এরকম বা ক লুয়া নু বাসা না হ্যাঁ ওয়া ক মহমেলা না আবিদুন যে এই লোকের কথা শুনতে হবে হ্যাঁ যারা আমাদের মতন মানুষ আর তার বংশটাই ছিল আমাদের দাস কাছে তার কথা শুনব এই যে উদ্ধত অবস্থা আল্লাহ তালা বলেন যে তাদেরকে আমি ক্রাশ করে দিয়ে আবার ওই মূসাকে আমি আরেকটা জাতি কিভাবে উপহার দিয়েছি সেটার বর্ণনা আসছে ওই জাতিকে ট্রেনিং করতে হয় প্রায় চল্লিশ বছর ধরে এমন দাস হয়ে গেছিল ওরা মনের দিক দিয়ে যে ওদের দিয়ে তেমন কাজ করানো যেত না আর যখন দেখবেন যে মানুষের মন নিচু হয়ে যায় আমার ওই আমরা যখন একটা স্কুল করার চেষ্টা করলাম প্রথম বললাম যে এখানে কোনো লিল্লাফান থাকবে না কারণ একবার লিল্লাফান খাইসে অনেকে সেবেল এগুলো মন দেয় নষ্ট দাজ সত্য এমন একটা জিনিস একবার তার মধ্যে আহ একবার গেলে সমস্যা হয়ে যায় যে মনটা আর কখনো নেতৃত্ব কর্তৃত্ব পৃথিবীর দায় দায়িত্ব নেওয়ার মতন মানুষ থাকে না তখন এমন হয়ে গেছিল যে মুসা আল্লাহ বলা হলো যে তুমি তোমার এই কম দিয়ে দেশ চালানো যাবে না তো ওদেরকে চল্লিশটা বছর এই অবস্থা থাকতে দাও এরপরে যে মুসা আলাহ সাল্লাম হারুন আলাহ সাল্লাম দুইজনই ইন্তেকাল করলেন এবং ওনাদের ভাগ নিয়েছিল ইউসা এবং নুন তার হাতে আল্লাহ তালা আবার ক্ষমতা দিয়েছিলেন এরপরে ঈসা আলাহ সাল্লামের প্রসঙ্গ আসছে যে তিনি আসছেন তাকে আবার নিয়ে যাওয়া হয়েছে এবং আবার আসবেন তিনি এসে এই দুনিয়াতে সেরা সাম্রাজ্য উপহার দেবেন এমন দেওয়া হবে যে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেছেন যে তার সময় যখন সারা দুনিয়া তো মুসলমানে ভরে যাবে সবটাই মুসলমান ইসলাম অনুযায়ী দুনিয়া চলবে তখন মানুষ যখন তার আগ দিয়ে আসার আগ দিয়ে মানুষ বলবে যে আল্লাহ দুনিয়ার ভাগ আমার জন্য কল্যাণ নেই নিচের ভাগ আমার জন্য কল্যাণ মানে মানুষ সবাই মরতে চাইবে মানুষ আর জীবিত থাকতে চাইবে না আল্লাহ মেরে ফেলো সেটি আমাদের জন্য ভালো আর ওনার সময় বলবে মানুষ যে আল্লাহ দুনিয়ার নিচের ভাগ চেয়ে ভাগ ভালো মানে আমাকে আরো বাঁচাই রাখো এত সুন্দর জান্নাতি পরিবেশ এখন এই উম্মত এই উম্মত কেমন ছিল আল্লাহ তালা বলে দিচ্ছেন যে এই এক উম্মত ছিল এই এক উম্মত বিভক্ত হয়ে গেছে এখন বিভক্ত হয়ে বিভক্তি এখানে দুটো জিনিস একটা হলো যে ইফতেরাক একটা হলো এখতেলাফ এফতেরাক মানে বিভক্তি হয়ে যাওয়া দলে দলে আলাদা আলাদা হয়ে যাওয়া আর এখতেলাফ মানে ডিসপিউট থাকা মানে ডাইভার্সিটি মানুষের মনের একাধিক কথাবার্তা থাকা আপনি এই রং পছন্দ করেন তো আপনার জামার রং সাদা আমার রং হলো ব্লু তো এটা এক রকম নাকি দুই রকম আপনার একটা ঘর বানান আপনার ঘরে এক রকম থাকি আমার ঘর আরেক রকম থাকি এক রকম নাকি দুই রকম অসুবিধা নেই এই এটাকে ডাইভার্সিটি বলা হয় এটা হলো الاختلاف বলা হয় এটা চলবেই এক ডাক্তারের কাছে যান ওই মাথায় ব্যথা করতেছে কি হয়েছে তো বলবে যে তোমার মাথায় সমস্যা নেই তুমি প্যারাসিটামল খাও আরেকজনের কাছে গেলে ওরে বাবা তোমার মারাত্মক রহ গেছে যাও ডাক্তারের কাছে যাও প্যাথোলজির কাছে যাও মুখ তুমুক লাগাই দেবে তার মানে কি সে যা বুঝেছে ওই বুঝগুলোকে ওপিনিয়নগুলোকে এক জায়গায় করে রাখাটাই হলো উম্মতের দৃষ্টিভঙ্গি এটা হলো উম্মা বলা হয় এখন এতে কোনো ক্ষতি নেই এই উম্মা বিভিন্ন জাতি আছে বিভিন্ন ভাষা আছে বিভিন্ন মত আছে পথ আছে কিন্তু এক এইটাই হলো আল্লাহ তালা কিন্তু ক্ষতি হয় কোন জায়গায় আল্লাহ বলছেন ক্ষতি হলো ওই জায়গায় যখন মানুষ হয়ে যায় এরকম কুল্লু হন যে প্রত্যেক ছোট ছোট গ্রুপ দল তারা তাদেরকে নিয়েই মনে করে যে এইটাই রাইট আর হলো রং আমারটাই মানবা আর সবগুলো বাতিল হ্যাঁ একেবারে এমন হয়ে গেছে যে আমার এই দলের মধ্যে যদি আপনি না থাকেন তাহলে মুসলমান কিসের আপনার সালামও দেব না আপনার সাথে আমাদের অবস্থা এখন এরকম হয়ে গেছে যদি মনে করেছে এইটাই দলের ওইটা ওই দলের এর আর কোনো কথাবার্তা নেই এটাই মানে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে উন্মতের ক্ষতি সাধন হয় একটা জাতির ধ্বংস হয়ে যায় যখন তাদের মধ্যে ছোট ছোট গ্রুপগুলো হয়ে যায় এবং গ্রুপগুলো প্রত্যেক গ্রুপ তাদের নিজেদেরকে নিয়ে খুশি থাকে তখন মনে করবা যে এটা শেষ হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের কাজ আমাদের কাজ করে যেতে হবে আল্লাহ তালা আমাদেরকে বলছেন আমাদের নবীকে নবীর মাধ্যমে ওয়া ইননাকা লাতাদউউহুম ইলা সিরাতি মুস্তাকিম কাজ হলো এই সিরাতি মুস্তাকিম মুস্তাকিমের দিকে তুমি দেখে যাবে দেখে যাবে হ্যাঁ এরপরে যে আল্লাহ তালা পঁচাত্তর থেকে শুরু করে নিয়ে আটানব্বই পর্যন্ত আয়াতে কুফরি যারা কাফের তাদের চরিত্রগুলো একটার পর একটা বর্ণনা করেছেন আল্লাহ যদি কখনো তৌফিক দেয় ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব কারণ ওগুলো ভয়াবহ অবস্থা যেটা আমাদের সমাজে যদি আসে আমাদের সমাজ নষ্ট হয়ে যায় তো এর থেকে বাঁচার জন্য শয়তান তো সবসময় আমাদের অ্যাটাক করে অসবসা দেয় আল্লাহ বলছেন যে তোমার নামাজের মধ্যেও শয়তান আসে তোমার কাজের মধ্যে শয়তান আসে বিভিন্ন জায়গায় যখনই দেখবো যে তুমি শয়তান অনুভব করতে হচ্ছে শয়তান আসছে এখন তুমি একটা দোয়া করবা এই দোয়া করলে শয়তান অটোমেটিক চলে যাবে আল্লাহ তালা শিখিয়ে দিচ্ছেন সেটা হলো এই রব্বি আউবিকা মিন হামাজি শয়াতি ও আল্লাহ আমি তোমার কাছে শয়তানের ওয়াস থেকে মানে আশ্রয় চাচ্ছি ও আউবিকা আইন ইয়াহ দরুন এবং আশ্রয় চাচ্ছি যেন ওরা আমার কাছে না আসে আল্লাহ বলছেন এই দোয়া সাতানব্বই এবং আটানব্বই নম্বর আয়াতে এই দোয়া যদি পড়া হয় শয়তান চলে যাবে আমি সারাটা জীবন আমার মানে যখনই এই দোয়া পড়েছি আলহামদুলিল্লাহ মনের মধ্যে ঝামেলা নেই নামাজ চার রাখা পড়লাম পাঁচ রাখাত পড়লাম দশ ঘাত পড়লাম কি কোন সুরে কোন জায়গায় পড়তে চুপ করে যেয়ে পড়ে দেন দোয়াটা দেখবেন যে আস্তে করে চলে গেছে তো এটা খুবই একটা মানে পরীক্ষিত দোয়া যেটা আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন তারপরে হলো যে মরণের সময় মানুষের যখন করুণ অবস্থা হয় সেই বিভিন্ন সুরাতে এর বর্ণনা আসছে তো এই সুরাতে যে বর্ণনাটা আসছে এটা খুবই প্যাথেটিক বর্ণনা আল্লাহ তালা বলছেন যে হাত্তা ইদা জয়দা হুমুল মাহুতু কল রব্যের জন যখন মরণ আসে যখন এই মানুষের মধ্যে কুফুরি ফিসফিসকি খারাপ আচরণ এগুলো হতে 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 একটা মানুষ যখন মরণের সময় আসে তখন সে কি করে এর যে অউন তোমরা আমাকে সবাই আমাকে ফিরাইয়ে দাও আমাকে ফিরাইয়ে ফিরিয়ে যেতে দাও আমি আর মরতে চাই না আমি আবার ফিরে যেতে চাই লাহলে আমাল সালে হান ফি মাতার যে সমস্ত কাজগুলো ভালো হিসেবে পরিগণিত হতো আমি করতে পারিনি আমি ওইগুলোই আবার করব হ্যাঁ আমাকে তোমরা একটু সুযোগ দাও এখন এখানে বহু বসানোর শব্দ ব্যবহার করছে উনি কেন এই ফিরাই যেতে দাও ওই কথাটা এক বলেননি আল্লাহকে বলেনি 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 এই এই মানুষ জন্য আল্লাহকে কারণ তার যারা কবজ করতেছে তার একাধিক অনেকেই এবং আশেপাশে যারা রয়েছে আরো অনেকেই তখন তারা শুধু বলতে থাকে যে আমাকে ফিরিয়ে দাও আমাকে ফিরে যেতে দাও আমি আবার ভালো কাজ করব। আল্লাহ তারা তখন ডেকে বলবেন কাল্লা কখনো না ইন্নাহা খালি মতন হু আক্কা হয় এ কথার কথা সে বলতেছে কারণ এই জীবনে এই মরণের মতন পরীক্ষা তার জীবনে হয়েছে একটা না একটা হয়েছে যখন হয় তখন বলে আল্লাহ এইবার বাসাও দেখবে যে আমি মসজিদ করে থাকব। এরপরে আল্লাহ বাচ্ছাই দেয় আবার দেখে মসজিদ এর কথাই ভুলে যায় বলে যে কাল্লা ইন্না হা খালি মতন হু আক্খা এটা এমন কথা ও সব বলেই থাকে আল্লাহ বাঁচাই দেয় আমি ভালো হয়ে যাবো এটা তো কথার কথা বলেছে আল্লাহ বলেন যে ওর নিয়ে নেব নেওয়ার পরে থেকে ইহিম ওখান কেয়ামত পর্যন্ত একটা জগতে সে থাকবে সে জগতের নাম হলো বার্জা জগৎ এবং এই এখানে ব্যবহার করা হলো যে মানে কবরের অবস্থাটা সেখানে রাখা হবে বিভিন্ন বিভিন্নভাবে রাখা হবে ফ্রাউনকে তো রাখা হয়েছে আল্লাহ তালা বলেছেন যে তার গায়ে আগুনের শাখা দেওয়া হয় আগুনের শাখা তার গায়ে দেওয়া হয় আপনি চিন্তা করে দেন একজন এক একটা অবস্থা হবে যারা ভালো মানুষ হবে তাদের জন্য জান্নাতের জান্নাত থেকে একটা সুড়ঙ্গ তৈরি করা হবে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলতেছেন আফা হাসিব তোমা আন্না মা খলক না ও আন্না ইলাই না লা তুর যাওন তোমরা কি মনে করো যে তোমাদেরকে আমি একেবারে অনর্থক তৈরি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না সুরা নূর একটা খুব গুরুত্বপূর্ণ সুরা এখানে আল্লাহ তালা মানে সামাজিক যে সমস্ত অপচারগুলো হয় খারাপ কাজগুলো হয় সেই খারাপ কাজগুলো কিভাবে আহ মানে টাকল দিতে হয় তার বর্ণনা এখানে নিয়ে আসছে প্রথমে জেনা তারপরে তোহমত লানত জেনা হলো বেবিচার করা এরপরে হলো একজন মানুষ আরেকজন মানুষকে দোষ দিল যে মেয়েকে তুই খারাপ কাজ করেছিস অথবা ছেলেকে তুই জেনার কাজ করেছে এরকম যদি হয় অথবা স্বামী স্ত্রী দুইজন এসে হয় স্বামী বলতেছে যে আমার বউ অন্যের ঘরে গেছে ওনার সাথে কাজ করে খারাপ কাজ করেছে অথবা বউ বলে আমার স্বামী ওনার কাছে যায় এইরকম কেসগুলোতে কি হবে তার একেবারে চারটা বিশেষ হুকুম এখানে আল্লাহ তালা বর্ণনা করেছেন খুব সুন্দর করে একটা থেকে এক থেকে শুরু করে বিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এই হুকুমগুলো বর্ণনা করে দিলেন বিশেষ করে আয়েশা সিদ্দিকা আল্লাহ তালা আনহার উপরে একটা কে তহমত দেওয়া হয়েছিল যে তিনি এক যুদ্ধে মানে আসতে যে একটু পিছনে পড়ে গিয়েছিলেন তার হার হারাই গিয়েছিল সে হার খুঁজে আনতে যায় এরপরে উনি এসে দেখেন যে লোকজন চলে গেছে এখন কি করবে তো সাফওয়ান এমনে মুআত্তাল নামে একজন সাহাবী ছিলেন তিনি সর্বশেষ কেয়া কিছু রয়ে গেল কিনা রাখা হতো শেষে তো উনি এসে দেখেন যে আয়েশা সিদ্দিককে বসে আছেন পরে ওনার ইটি উটে করে আয়েশা সিদ্দিকাকে করে সাথে করে নিয়ে আসেন তখন মুনাফিকরা বলে যে সাফওয়ানের সাথে আয়েশার সম্পর্ক খারাপ সম্পর্ক এই জন্য সে ওখানে খারাপ কাজ করেছে এই অ্যাকিউজেশনের কারণে এই সুরা নূর নাজেল হয় আল্লাহ তালা এ করে দেন যে এটা বলে দেন যে এটা মারাত্মক একটা গুনার কাজ করেছে আল্লাহর আরো করে কাপে এই ধরনের এবং আল্লাহ এত কঠিন শব্দ এখানে ব্যবহার করেছেন যারা যারা এটা প্রচার করে বেড়াইছে যারা যারা শেষে যে বলেছে যখন এরকম হয় তোমাদের কাজ হল এই যে যখন তোমরা শুনবা এরকম অ্যাকিউজেশন মা এখন আন্না কাকাল্লা বিহায়দা। আমাদের এ সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না সুভান আল্লাহ এটা একেবারে মারাত্মক ধরনের অ্যাকুইজেশন এই হলো একজন মুমিনের কাজ থাকবে আমি এটা কিছু বলতে পারবো না আমি এখান থেকে চলে গেলাম আর আমাদের কাজ হয়েছে কি যদি ঘটনা এরকম শোনা গেছে এই কি হয়েছে রে এই তো এ শুরু হয়ে যাবে দুই নম্বর পর্যায়ে আল্লাহ তালা আমাদেরকে শেখাচ্ছেন যে দেখো দুনিয়ায় যদি কোনো ব্যক্তি এই খারাপ কাজটা করে যে সে নিজেই অশ্লীল এবং অশ্লীল কাজ সমাজে ছড়াই দিচ্ছে। বাজে ছবি দেওয়া তার বাজে কাজ করার দিকে উৎসাহিত করা। আল্লাহ বলতেছেন যদি কেউ এটা করে তখন আমি ওই ব্যক্তি আর ওটা এক ব্যক্তি না হয় একটা সংস্থা যদি হয় সংস্থা একটা দেশ যারা যারা এই অশ্লীলতার কাজগুলোকে ছড়ায়। আল্লাহ বলতেছেন যে ইনাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযিনা আমানু ঈমানদারদেরMask-এ অশ্লীলতা ছড়াই পড়ো কে কে চায়। লাহম আজাবন আলিম উনফির দুনিয়া ওলা আখেরা তাদের আজাবে আলিম হবে দুনিয়াতে এবং আখেরাতে এখন মারাত্মক আজাব দেবেন এই এই রকম কথা কিন্তু অন্য কোনো আয়াতে আল্লাহ তালা বলেন না সাধারণত যে তিনি কোথায় শাস্তি দেবেন অনেক সময় অধিকাংশ জায়গায় দেখা যায় আখেরাতের শাস্তিটাই উনি বেশি উল্লেখ করেন কিন্তু এখানে উল্লেখ করেন যে এই করলেন যে এই কাজ যারা করবে দুনিয়ায় যারা অশ্লীলতার মানে সরাবে তাদেরকে আল্লাহ তালা বলতেছেন যে দুনিয়াতেও শাস্তি দেবেন আজাবে আলিম দেবেন এবং আখেরাতেও দেবেন এটা একটা খুব সিগনিফিকেন্ট কথা এখন এটা বন্ধ করবে কি করে আল্লাহ তালা প্রায় দশটার মতন পরামর্শ দিয়েছেন এখানে খুব সুন্দর এছাড়া নূরটা মানে পড়ে আপনারা এ করে দেখবেন যে দশটার মতন এখানে পরামর্শ আসছে দশটা হ্যাঁ চ ছিল হয় আটটা আটটা পরামর্শ দিয়েছেন প্রথম পরামর্শ হলো আল্লাহ তালা বলছেন যে দেখো যত শয়তানি পথ আছে এই শয়তানি পদগুলো সব বন্ধ করো শয়তান যেন না আসতে পারে শয়তান যেন তোমাদের সমাজের মধ্যে না আসতে পারে এটা তোমরা চেষ্টা করো আমি লম্বা করে আলোচনা করার সময় নেই যেহেতু সময় কমে গেছে একুশ নম্বর আয়াতটা একটু নেবেন যে কিভাবে এই পথ বন্ধ করা যায় খ দুই নম্বর হল যে মেয়েদেরকে এবং পুরুষদেরকে ভালো পথে রেখে ওদেরকে ভালো জায়গায় পাত্রস্থ করা ছেলে থাকলে ভালো মেয়ে নিয়ে আসা আর মেয়ে মেয়ে থাকলে ভালো ছেলে নিয়ে আসা

তাহলে এই জীবনটা তোমরা দেখো আর কি এটা ভালো ছেলের সাথে ভালো মেয়ে একটু ব্যবস্থা করে দেওয়া দরকার তিন নম্বর পর্যায়ে বলছেন যে তখন যখন তোমরা ঘরে ঢুকবা যাত্রার ঘরে যখন তখন ঢুকবা না প্রথম কাজ হলো যে প্রথমে ধরো যায় যে নক করবা তাস্তা আনিছু তাস্তা আনিছু মানে সেখানে যে তুমি যে একজন ফ্যামিলি আর ওখানে এটা প্রমাণ করো আমি উমুক জানাও তারপরে নক করো তারপরে এজেন্ট চাও অনুমতি চাও হ্যাঁ যদি অনুমতি তারা না দেয় যে না ঢোকা যাবে না ফিরে আসো জোর করে ঢোকার চেষ্টা করো না মন খারাপ করো না অনেকে আমরা বলে যা ঢুকতে দিল না এখন ঢুকতে দিল না কারণ তো আছে ওর মন ভালো করে চলে আসতো এটা হলো আরেকটা সিস্টেম যে যাত্রার ঘরে যখন তখন এরকম ঢোকা ঠিক হবে না তারপরে যে চার নম্বরে যে আল্লাহ তালা বলছেন যে মানুষ তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবা সামনে আছে টিভি আছে সামনে চোখটাকে নিচু করবা যখন দেখবে তোমার সামনে অন্য কিছু পড়ে গেছে তখন চোখ নিচু করবে কারণ হলো কি তোমাদেরকে গুপ্তাঙ্গের হেফাজত করতে হবে গেলে জিনিস তোমার চোখে পড়লেই তুমি মেয়েদেরও বলা বলা পুরুষদেরও এরপরে কাদের সামনে মেয়েরা আসতে পারবে তার একটা লিস্ট দেওয়া হয়েছে হ্যাঁ সেই লিস্টের মধ্যে স্বামী বাবা শ্বশুর ছেলে স্বামীর ছেলে ভাই বোন বোনের ভাইয়ের ছেলে বোনের ছেলে তারপর ভাতিজা দাস হ্যাঁ এই নাই এই সমস্ত জায়গা বর্ণনা করে দিয়েছে এই ছাড়া আর যাদের সামনে কোনো মেয়ে যাবে সেজন্য পর্দা সহকারে যায় এদের সামনেই স্বাভাবিক স্বাভাবিক পর্দা মানে হলো কাপড় চোপড় পরা কিন্তু অন্য আর যে আমার সাথা তো ভাই মামাতো ভাই যে আসুক না কেন ও একেবারে ভাবি বলে মা আসে আল্লাহ কিছু না এগুলো না এগুলো না এরপরে হলো দ্রুত বিয়ের ব্যবস্থা করা আল্লাহ তালা বলছেন যখন তোমার ছেলের বিয়ের বাবারাই এখন বড় সমস্যা ছেলেরা তো বলে যে বাপ আমি খাইতে দেবো কি বলে হা হাতে তাইতো দায়িতো ঠিক আছে তুই একটা চাকরি টাকরি কর আর বলেন যে আমি তোর খাইতে দেবো তোরে তো ছোটবেলায় খাওয়াইছি এখন না হয় তোর বৌমা তোর বউ সহ আমি তাকে খাওয়াবো অসুবিধা নেই চিন্তা করিস না এটা আমরা বলতে চাই না বলে দেয় আমার ছেলে এখন ইন্টারনে করতেছে ও করতেছে তা করতেছে এখনকার বেতনটা এখনো লেভেল টুতে যায়নি বেতন আর একটু বেশি হোক এরকম করতে করতে একদিন একজনের বয়স হয়ে গেছে উনচল্লিশ বছর আমার বলতেছে হুজুর একটা পাত্র পাত্রী দেখেন আমার পাত্র তো আর নেই এখন ওর এখন পাত্রী পাওয়া যায় না পাত্রী তো চব্বিশ থেকে ধরেন সাতাশ আঠাশের মধ্যে পাত্রী পাওয়া যায় এরপরে যেসব মেয়ে তারা তো বুড়ি হয়ে গেছে তাহলে এখন উনচল্লিশ বছরের ছেলের জন্য হয় নাকি এখন যে আপনি চিন্তা করতেছেন এটা কোনো কথা হলো হ্যাঁ আল্লাহ তালা বলছেন যে প্রথম কাজ হলো যে তাদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করবা যদি তারা দরিদ্র হয় যদি বিয়ে করে এই নিয়ে আল্লাহ তুমি আমি দরিদ্র তারপরে আমাকে বিয়ে করার তফিক দাও আমি বিয়ে করব। আল্লাহ বলছেন যে আমি তাদেরকে তাদের ধনী করে দেব। আর যদি নিতান্তই এরকম হয়ে যায় যে না আমার আসলে আমি বিয়ে করা মানে তাকে কষ্ট দেওয়া হবে আমার কিছু নয় আমার ঘর নাই জায়গা নাই কিচ্ছু নাই তখন আল্লাহ তালা বলছেন রোজা রাখবা পবিত্র থাকবা মসজিদে আসবা ভালো ভালো কাজগুলো করবা করে আর তুমি টাকা ইনকাম করার চিন্তা করবা আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছেন যে তুমি এখন থেকে বিয়ে করবা এখন তুমি টাকা ইনকাম করো দেখা যায় আল্লাহ তালা বলেন যে আমি তোমাকে ধনী বানাই ছাড়ো তোমাকে ধনী বানিয়ে দেবো এই যে এই সুরার বড় বৈশিষ্ট্য হলো এই এখানে ছেলে যখন বালেগ হয়ে যাবে ঘরে একই ঘরের মধ্যে আছেন রুম আলাদা করে দেওয়া দরকার এবং যখন বালেগ হয়ে যাবে তার ঘরের মধ্যে হুড়মুল করে ঢুকে এ কি করতেছিস এই সেদিন একজন ডাকতেছে তার মেয়েকে নামাজের জন্য তার মেয়ে বলছে উস্তাদ এটা কি সম্ভব আমি ঘরের মধ্যে আছি আমি নামাজ পড়তে আমাকে এইভাবে ডাকা হয়েছে আমার না এটা তো আসলে জায়েজ নাই কারণ দরজায় টোকা দিয়ে মা কি করো হ্যাঁ তারপরে অনুমতি নিয়ে ঢুকতে পারে নিজের মেয়ে হলেও কারণ ওই মেয়েকে আপনি এমন অবস্থায় আপনি যদি দেখে ফেলেন যেটা আপনার দেখা যায় না এটা তো হারাম হয়ে গেল আপনার জন্য হারাম তার জন্য না কারণ আপনি অপরাধটা আপনি করেছেন এরপরে বুড়িদের ক্ষেত্রে যে আল্লাহ তালা বলেছেন শুধু এমন যদি বুড়ি হয় যারা একেবারে অনেক বেশি বয়স হয়ে গেছে যাদের মধ্যে এই সমস্ত সেনসিটিভিটি নাই সেই ক্ষেত্রে যে আল্লাহ তালা বলেছেন যে তাদের সাথে কথাবার্তা ক্ষেত্রে অত বাধা নাই এরপরে এই সূরার নামকরণ যেটা হয়েছে সেই নামকরণ আল্লাহ নূর سماواتি ওয়াল আরদ এখানে আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন যে এই পৃথিবীতে যদি তোমরা আলো চাও সেই আলো আল্লাহর কাছ থেকেই নেবে আল্লাহ তাআলা হলেন আসমান জমিনের নূর এই সে নূরটা কেমন তার বর্ণনা এখানে আসছে এত সুন্দর বর্ণনার কোথাও নাই আমাদের উস্তাদ একদিন এক উস্তাদ বলতেছিলেন যে আমি নূরের অর্থটা বুঝেছি উনি ছিলেন বড় ধরনের একজন সায়েন্টিস্ট উনি বলেন যে ইলেকট্রন এবং প্রোটন যখন ভাঙতে 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 সর্বশেষ পর্যায়ে ডিসেক্ট করা হয় তখন যে দেখা যায় যে ওখানে একটা নূর আলোর ফ্ল্যাশ আসে অনুবীক্ষণ যন্ত্রশালা দেখতে পাবেন না আপনি অ্যাটমকে অ্যাটম তো অনুবীক্ষণ যন্ত্রশালা দেখা যায় না সেই আটমকে ভাঙতে 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 যখন আপনি একবার সর্বশেষ পর্যায়ে যাবেন তখন আলোর একটা ফ্ল্যাট আছে এইটাই হল আল্লাহ নূরুসলাম আবাজ প্রত্যেকটা জায়গায় এই আল্লাহর আলোতেই সারা পৃথিবীতে আল্লাহ তালা এইভাবে মানে সারা পৃথিবীর সৃষ্টির সৃষ্টি জগতের অবস্থা আল্লাহ তালার এইভাবে হচ্ছে আল্লাহ তালার এই জিনিসগুলোকে আমাদের সামনে দিয়ে বলতেছেন যে ফিরে আসতে হবে তার কাছে যেতে হবে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন ইনশাআল্লাহ